সহজলেশনে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায়ের সাজেশন অর্থাৎ 3 নম্বর এবং 5 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে, কারণ এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের জন্য খুবই প্রয়োজনীয়। তো চলো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এই ভিডিওতে পরপর দেখে নিই। তো তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো যদি পড়তে চাও তাহলে পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা পিডিএফটি পেয়ে যাবে এবং সেখান থেকে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো চাইলে পড়তে পারবে। তাছাড়া গুগলে গিয়ে www.sahajlesson.com এটা লিখে সার্চ করলেও সেখান থেকে পিডিএফটি পাবে এবং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো সেখান থেকে পড়ে নিতে পারবে। তো চলো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এই ভিডিওতে পরপর দেখে নিই। তো এখানে প্রথমে বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, 4-5টি বাক্য উত্তর দাও, প্রশ্নের মানে হচ্ছে 3 নম্বর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলার পুনর্বর্ধন অঞ্চলটির ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। তোমরা উত্তর লিখবো প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল পুনর্বর্ধন। এই অঞ্চলের অন্তর্গত ছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী ও পাবনা। কিছু সময়ের জন্য শ্রীহট্টও পুনর্বর্ধনের অধীন ছিল। গুপ্ত যুগে পুনর্বর্ধন বা উত্তরবঙ্গ ছিল একটি ভুক্তি বা শাসন অঞ্চল। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলার সমতট অঞ্চলটির ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। তো এখানে আমরা উত্তর লিখব প্রাচীন বাংলার সমতট ছিল বাংলার সীমান্তবর্তী অঞ্চল। এর মূল এলাকা ছিল মেঘনা নদীর পূর্ব দিকে। বর্তমানে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের সমভূমিকে কেন্দ্র করে সমতট অঞ্চল বিস্তৃত ছিল। মেঘনা নদী সমতটকে বাংলার বাকি অঞ্চলের থেকে আলাদা করে রেখেছিল। তো এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার স্বাধীন রাজা শশাঙ্ক সম্পর্কে আলোচনা করো। আমরা উত্তর লিখব শশাঙ্ক গুপ্ত সম্রাট মহা সেন গুপ্তের অধীনে একজন সামন্ত ছিলেন। পরবর্তীকালে 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন গৌড়ের শাসক হন। এরপর আমরা লিখছি শশাঙ্কের রাজ্য বিস্তার। শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়েছিল। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সমগ্র গৌড়, মগধ, বুদ্ধগয়া, কঙ্গদ, ওড়িশাকে তিনি নিজ অধিকারে আনতে পেরেছিলেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তো এরপর আমরা লিখছি শশাঙ্কের কৃতিত্ব। শশাঙ্কের হাতে মৌখরি রাজা গ্রহবর্মা এবং পুষ্পভূতি রাজা রাজ্যবর্ধন পরাজিত ও নিহত হয়েছিলেন। পূর্ববর্তী থানেশ্বর শাসক হর্ষবর্ধন শশাঙ্ককে উচিত শিক্ষা দিতে কামরূপের রাজা ভাস্কর বর্মার সঙ্গে মিত্রতা স্থাপন করলেও শশাঙ্ককে পর্যদস্ত করা তার পক্ষে সম্ভব হয়নি। অবশেষে 637 খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা যান। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে হিউয়েন সাংয়ের বিবরণী থেকে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ সম্পর্কে কী জানা যায়। তো এক্ষেত্রে আমরা উত্তর লিখব চীনা পর্যটক হিউয়েন সাং কর্ণসুবর্ণ সম্পর্কে তার বিবরণীতে নানা কথা তুলে ধরেছিলেন। তিনি লিখেছিলেন যে গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ একটি জনবহুল দেশ এবং এখানকার মানুষজনের চরিত্র ভালো এবং তারা শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক। তো এরপর আমরা লিখব এখানকার জমি নিচু ও আর্দ্র এবং নিয়মিত কৃষিকাজ হওয়ায় এখানে অঢেল ফুল ফল পাওয়া যায়। এই অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ। কর্ণসুবর্ণে বৌদ্ধ ও শৈব উভয় ধর্মের মানুষই বসবাস করেন। কর্ণসুবর্ণের অপর নাম ছিল রাঙামাটি বা কালাসোনা। তো এর পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে টিকা লেখো গোপাল। তোমরা উত্তর লিখবো শশাঙ্কের মৃত্যুর পর বছরের পর বছর চলতে থাকা অরাজকতা অবস্থা থেকে মুক্তি পেতে বাংলার প্রভাবশালী ব্যক্তিদের সভা প্রকৃত পুঞ্জ গোপাল নামে একজনকে রাজা নির্বাচিত করে। ওকে, গোপাল বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা করেন। এরপর আমরা লিখব গোপালের পরিচয়। পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে। গোপাল জাতিতে ক্ষত্রিয় হলেও কোনো রাজবংশের সন্তান ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। নেক্সট হচ্ছে গোপালের কৃতিত্ব। নির্বাচিত রাজা গোপাল মাতসন্যের যুগের অবসান ঘটিয়ে বাংলার ঐক্য ও সংহতি বজায় রাখেন। বাংলার অধিকাংশ এলাকাকে তিনি নিজের শাসনের আওতায় এনেছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর দাগে তুমি কি মনে করো যে ত্রিশক্তি সংগ্রাম শুধু রাজনৈতিক কারণে হয়েছিল, তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। তোমরা উত্তর লিখব হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতের রাজনৈতিক ক্ষমতার ভরকেন্দ্র ছিল কনৌজ। এই কনৌজ দখলকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক আধিপত্য লাভ ছিল ত্রিশক্তি সংগ্রামের অন্যতম কারণ।
কনৌজ ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। সুতরাং কনৌজের বিপুল আর্থিক সম্পদ হস্তগত করার লক্ষ্যে বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট শক্তি ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়ে। অর্থাৎ এই সংগ্রামের অন্যতম কারণ ছিল অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি। এরপরের প্রশ্ন হচ্ছে, 7 নম্বর দাগে আরবের অধিবাসীদের অর্থনৈতিক জীবন কেমন ছিল? তোমরা উত্তর লিখব, ভারতের পশ্চিমে আরব সাগর পেরিয়ে এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত আরব উপদ্বীপ। এই উপদ্বীপের অধিকাংশ মরুভূমি বা শুকনো ঘাস জমি অঞ্চল, সুতরাং এখানে কৃষিকাজ তেমন হতো না বললেই চলে। তাদের প্রধান কৃষিজ ফসল ছিল খেজুর। খাদ্য সংস্থান ও জীবিকা নির্বাহের জন্য তারা কখনো কখনো উট পালনও করত। তবে কিছু কিছু আরব উপজাতি ব্যবসাকেই তাদের প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেছিল। তবে স্থায়ী কোনো জীবিকা না থাকায় এই মরু অঞ্চলের অধিকাংশ অধিবাসী ছিল যাযাবর। স্থায়ী জীবিকা না থাকায় তাদের জীবিকা না থাকার ফলে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হতো। এরপর 8 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে, আরব সভ্যতার সঙ্গে ভারতীয়দের যোগাযোগ কেমন ছিল? তোমরা উত্তর লিখব, তুর্কিরা এদেশে আসার অনেক আগে থেকে ভারতের সঙ্গে ইসলামের যোগাযোগ ছিল। 8ম-9ম শতকে আরব বণিকরা ভারতের সিন্ধু, মোহনা ও মালাবারে বাণিজ্যিক কার্যকলাপ শুরু করেছিলেন। তারা এই অঞ্চলগুলিতে বসতি গড়ে তোলায় হিন্দু, জৈন ও মুসলমানদের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়। এই যুগে বাগদাদের খলিফাদের উদ্যোগে সংস্কৃতে রচিত জ্যোতির্বিদ্যা, চিকিৎসা ও সাহিত্য গ্রন্থগুলি আরবিতে অনুদিত হয়। এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, রার অঞ্চল বলতে এখনকার পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে বোঝায়? সেই অঞ্চলে কি কি নদী আজও আছে? তো রার অঞ্চল দুটি ভাগে বিভক্ত, উত্তর রার এবং দক্ষিণ রার। আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ ছিল উত্তর রার অঞ্চল। ওকে, এরপর অন্যদিকে আজকের হাওড়া, হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় ও দামোদর নদীর মধ্যবর্তী অঞ্চল ছিল দক্ষিণ রার। এই অঞ্চলের যে নদীগুলি আজও আছে সেগুলি হলো দামোদর, ভাগীরথী ও কাঁসাই। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে, 8, 10টি বাক্যে উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 5। তো এখন আমরা 5 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কৈবর্ত বিদ্রোহ সম্বন্ধে কি জানো? তোমরা উত্তর লিখব, বাংলায় পাল শাসনের 11ম শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ রয়েছে। এরপর লিখব আমরা বিদ্রোহী ও বিদ্রোহ। এই বিদ্রোহের 3 জন নেতা ছিলেন দিব্য বা দিব্যক, রুদক আর ভীম। পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। তবে এই বিদ্রোহ কত বড় আকার ধারণ করেছিল অথবা কতজন সামন্ত এই বিদ্রোহের যোগ দিয়েছিলেন তার বিশদ বর্ণনা পাওয়া যায় না। এরপর হচ্ছে বিদ্রোহের বিস্তার। দ্বিতীয় মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। নেক্সট হচ্ছে বিদ্রোহ দমন। কৈবর্ত নেতা দিব্য, রুদক ও ভীমের শাসনের ফলে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা ও বিহারের সামন্ত নায়কের সাহায্যে ভীমকে পরাজিত ও নিহত করে বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন। তবে এই বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা স্পষ্ট করে দেয়। এরপর 2 নম্বর প্রশ্ন, বাংলায় সেন বংশের সংক্ষিপ্ত পরিচয় বিবরণ দাও। তোমরা উত্তর লিখব, সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল। বাংলার সেন রাজারা খ্রিস্টীয় 11ম শতকে বাংলায় শাসন শুরু করেছিলেন। এরপর আমরা লিখব সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেনের আমলে রার অঞ্চলে সেনদের আধিপত্য তৈরি হয়েছিল। এরপর বিজয় সেন, হেমন্ত সেনের ছেলে বিজয় সেন 1096 থেকে 1159 খ্রিস্টাব্দ পাল রাজা মদন পালকে পরাজিত করেন এবং তার কাছ থেকে উত্তরবঙ্গের কিছু অঞ্চল দখল করে নেন। তিনি ছিলেন সেন রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি একে একে কামরূপ, মিথিলা, গৌড়, উত্তরবঙ্গ, রার জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। তো এরপর আমরা লিখছি বল্লাল সেন, বিজয় সেনের ছেলে বল্লাল সেন 1159 থেকে 1179 খ্রিস্টাব্দ সিংহাসনে বসার পর পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। তিনি উত্তরবঙ্গ জয়
সম্পূর্ণ করে পূর্বে ও পশ্চিমবঙ্গের সমগ্র অঞ্চল দখল করেন। বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল ও গোড়া ব্রাহ্মণ আচার আচরণকে প্রতিষ্ঠা করেন। এরপর আমরা লিখব লক্ষণ সেন। বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন 1179 থেকে 1206 খ্রিস্টাব্দে প্রয়াগ, বারাণসী ও পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন। তার রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর। তার সামরিক দুর্বলতার সুযোগে 1204 থেকে 5 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করলে সেন শাসনের অবসান ঘটে। তো এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে প্রাচীন বাংলার রাজনীতি ও অর্থনীতির নিরিখে গৌড়ের ও কনৌজের তুলনামূলক গুরুত্ব ব্যাখ্যা করো। তোমরা প্রথমে লিখছি গৌড়। প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল গৌড়। এই গৌড়কে কেন্দ্র করে শশাঙ্ক স্বাধীন রাজ্য গড়ে তুলেছিলেন। গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। গৌড় রাজ্যটি ছিল জনবহুল ও অত্যন্ত সমৃদ্ধ। রাজধানী কর্ণসুবর্ণ ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র। শশাঙ্কের আমলের অনেক আগে থেকেই গৌড়ের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল। রক্ত মৃত্তিকা থেকে গৌড়ের জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিলেন এমন নিদর্শনও পাওয়া যায়। কেবল বাণিজ্যই নয়, এই সময় উত্তর ভারতের ক্ষমতাধর রাজ্যগুলির সঙ্গে লড়াই করে শশাঙ্ক গৌড়ের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হন। শশাঙ্ক এই সময় কনৌজ রাজ হর্ষবর্ধনের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত শশাঙ্ক গৌড়ের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে সক্ষম হন। এরপর আমরা লিখছি কনৌজ সম্পর্কে। গৌড়ের মতো কনৌজ ছিল ভারতের একটি সম্পদশালী রাজ্য। প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্য কেন্দ্র ছিল কনৌজ। পুষ্পভূতি রাজা হর্ষবর্ধনের আমলে রাজধানী কনৌজ উত্তর ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির ভর কেন্দ্র হয়ে উঠেছিল। তাই হর্ষবর্ধনের মৃত্যুর পর বাংলার পাল পশ্চিম ভারতের রাষ্ট্রকূটরা কনৌজ দখল করে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল। ওকে, তো এটা ছিল ক্লাস 7-এর দ্বিতীয় অধ্যায় থেকে কিছু 2 নম্বর এবং 5 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে, কারণ এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের জন্য খুবই প্রয়োজনীয়। তো এই সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমরা মুখস্থ করে নেবে। আর এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়ার জন্য পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে। সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো সেখান থেকে চাইলে পড়তে পারবে, অথবা গুগলে গিয়ে www.sahajdarshan.com এটা লিখে সার্চ করলে তোমরা সেখানে পিডিএফটি পাবে এবং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো সেখান থেকে পড়ে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।